একজন মুমিনের সাথে বেঈমানের সম্পর্ক কেমন হবে, আর একজন মুমিনের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেমন হবে, একজন মুমিনের সাথে ওই মানুষগুলোর সম্পর্ক কেমন হবে যারা বেঈমান তো নয়, ঈমান তাদের দিলে আছে, লেকিন এরা দিনকে নিয়ে তামাশা করে, দিনকে নিয়ে কি করে, দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহকে আল্লাহ রাসূলকে দিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের সাথে মুমিনের আচরণ কেমন হবে, এই কথাগুলোকে আল্লাহ তাআলা ওয়াহিয়ে মাতলুব সরাসরি কোরআনে কারীম দিয়ে এই কথাগুলোকে বুঝিয়ে দিয়েছেন, এবং এক টানা প্রায় চার পৃষ্ঠা, এক টানা কত পৃষ্ঠা, চার পৃষ্ঠা। এই জন্য কোরআনে কারীম কিছু তো ভাল লাগে, কিছু ভাল লাগে না, কিছু মানবো কিছু মানবো না, এটা কোরআন না। আর খতিব কিছু বলবে কিছু বলবে না, এই খতিব খতিব না, এই খতিব কি না, এই খতিব খতিব না, কিছু মানবে কিছু মানবে না, এই পীর পীর না, কিছু মানবে কিছু মানবে না, তো এই মহাদ্দেশ মহাদ্দেশ না। পুরো কোরআনে কারীম আল্লাহ তাআলা গোটা কোরআনকে আমাদের জন্য রহমত বানিয়েছে। এখানে এক শব্দ অযথা নয়, বলেন এক শব্দ কি নয় অযথা নয়, একটা বর্ণ অযথা নয়। বর্ণ তাফসীরের কিতাবগুলো পড়লে প্রতিটা হরফের পেছনে, প্রতিটা শব্দের পেছনে গিয়েছে হেকমত আছে। একটা বাড়তি হরফ কোথাও নাই যেটা আল্লাহ তাআলা অপ্রয়োজনে লিখছে। এই জন্য কোরআন পুরোটাই শিফা, বলেন কোরআন পুরোটাই শিফা, শিফা লিমা ফিস সুদুর। কোরআন পেটের ব্যথার জন্য কোরআন আসে না, কোরআন মূলত হৃদয়ের রোগগুলোকে দূর করার জন্য আসছে। আমরা মনে করছি কোরআন পেটে ব্যথার জন্য, হ্যাঁ পেটের ব্যথাও ফায়দা, লেকিন পেটের ব্যথার জন্য মূলত কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হয়েছে রুহের চিকিৎসার জন্য, কোরআন শরীরের চিকিৎসার জন্য নাজিল হয় নাই, কোরআন নাজিল হয়েছে কি রুহের চিকিৎসার জন্য। হ্যাঁ বাহিরেরও চিকিৎসা কোরআন দিয়ে হয়ে যায়, লেকিন এই জন্য কোরআন কি হয় নাই বলেন, এবং শুধুই কোরআন কারীম বাবা মারা গেছে খতম করাবার জন্য কোরআন নাজিল হয়, কি বলছি বলেন তো, খতমে কোরআনের জন্য শুধুই বাবা মারা গেছে এই জন্য কোরআন খতম করে ঈসা আলাইহিস সালাম করবো, বলে এই জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন শুধু ঈসা আলাইহিস সালামের বিষয় না, কোরআন দস্তুরে হায়াত, কোরআন আমার জীবনের এক সংবিধান, কোরআন আমার জীবনের প্রতিটা পয়েন্ট, কোরআন তার সমাধান। কোরআন শুধু ঈসা আলাইহিস সালাম না, কি বলছি, এই জন্য বাংলাদেশে এক দল আছে ওদের কাজ হলো শুধুই কেউ মারা গেলে কোরআন শরীফ খতম করে, এটা হলো মুর্দা ইউনিয়নের চেয়ারম্যান, এটা কোন ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এটা মুর্দা ইউনিয়নের চেয়ারম্যান, এটা কবরস্থানের আগে তাদের কোনো কাজ থাকে না। আমাদের আজিমপুরের আশেপাশে কিছু মানুষ অবস্থান করে বসবাস করে, এদের কাছে রেডিমেড কোরআন পাওয়া যায়, খতমে কোরআন রেডিমেড পাওয়া যায়, যখন কেউ লাশ নিয়ে যায় তো গিয়ে বলে যে আপনার আব্বার জন্য কয় কদম কোরআন শরীফ লাগবে, আমাদের কাছে আছে, যে কয় এক কদম 10,000, কয় আমার জন্য 5 কদম দেন, তো সে বলে আমি আপনার আব্বার কবরে 5 কদম কোরআন শরীফ বক্সায়া দিলাম। এই জন্য কোরআনে কারীম নাজিল হয় নাই, বলেন কি বলছি বলেন, তার কাছে কি আছে রেডিমেড কি থাকে, ছোটবেলায় গ্রামের কিছু মুলিশাম ছিল, মুলিশাম এরা বাড়িতে গিয়ে বলতো আপনাদের কোরআন বক্সাইতে হবে, বক্সাইতে হবে, বলে হ্যাঁ আমাদের এক কত মাসে বক্সায় দেন, বক্সায় আছে না, এগুলো ভুয়া কথা বলেন, এগুলো কি কথা বলেন, এই জন্য কোরআনে কারীম নাজিল, কোরআন নাজিল হয়েছে এক নম্বরে হলো
বিমা উনজিল ইলাইহ, আমান আর-রাসূল বিমা উনজিল ইলাইহ। এক নাম্বার হলো কোরআনের উপরে ঈমান আনা। এক নাম্বার কি বলেন? ঈমান কদর উপরে আনা, মা উনজিল ইলাইক ওয়া মা উনজিল মিন ক্বাবলিক, যা যা নাযিল হয়েছে, যত কিছু নাযিল হয়েছে পুরোটার উপরে ঈমান আনা, পুরোটার উপরে কি আনা? ঈমান। এভাবে বলতে থাকা যে আল্লাহ পুরোটার উপরে আমি ঈমান আনলাম, বলেন পুরোটার উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে, সমস্ত কিতাব কিতাবের উপরে, কিতাব সমূহের উপরে, মধ্যে কোরআন করিমের উপরে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআন মুনাজ্জাল মিনাস সামা, কোরআন আসমান থেকে অবতারিত, এই কথার উপরে ঈমান আনা, এটা ঈমানের অংশ। এটা কি? এটা ঈমানের অংশ। তাহলে কিছু মানবো কিছু মানবো না, এটা হবে না। যেটা ভাল লাগে এটা মানবো, যেটা ভাল লাগে না এটা মানবো। সেক্রেটারি সাহেব আসলে দেখলাম, সেক্রেটারি সাহেব কি বললাম, কিছু মানবো কিছু মানবো না, বলেন এটা হবে না। কিছুর উপরে বিশ্বাস করবো কিছু বিশ্বাস করবো না, এটা হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা? ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অংশের উপরে অস্বীকার করবা? যদি কিছু মানো কিছু অস্বীকার করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি কেউ এমন করে কিছুর উপরে বিশ্বাস করে আর কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার সিদ্ধান্ত এদের জন্য দুনিয়াতে অপমানজনক শাস্তি আসবেই আসবে। নাউজুবিল্লাহ বলেন, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা তাদের উপরে আসবেই আসবে। বলেন দুনিয়াতে লাঞ্ছনা কি আসবেই আসবে। এই জন্য ইয়াহুদিরা এক জাতি যারা তাদের কিতাবকে টুকরো টুকরো করছে, এরাই প্রথম তাদের কিতাবকে বিগাড়ছে, যেটা পছন্দের এটা রাখত, যেটা অপছন্দের এটা মুছে দিত। এই জন্য আল্লাহ তাআলা এই জাতিকে কখনো বানর বানায়, কখনো শুয়োর বানায়, কখনো ব্যাং দিয়া শাস্তি দিছে, কখনো ইঁদুর দিয়া শাস্তি দিছে, কখনো এদেরকে উকুন দিয়া শাস্তি দিছে। এদের যে কোনো খাবার খুলতো উকুনে ভরে যেত, যে কোনো খাবার খুলতো তো ব্যাং লাফায় লাফায় পড়ত, এদের ঘরে ব্যাং, জামাতে ব্যাং, পকেটে ব্যাং, গোলে ব্যাং, খাবার ভাতে ব্যাং, রুটিতে ব্যাং, আর এরপরে তো এদেরকে বানর বানায় দেয়। এদেরকে আল্লাহ পরীক্ষা নিছে, যতবার পরীক্ষা নিছে ততবার ফেল করছে, এরা আল্লাহর সাথে যতবার মিসাফ করছে ততবার ভঙ্গ করছে। এই জন্য এক জাতি পৃথিবীর সমস্ত নোংরা নোংরামের জন্য এরা দায়ী, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সমস্ত খুনের জন্য এরা দায়ী, সমস্ত অস্থিরতার জন্য এরা দায়ী। এদের কথা কোরআন বলতে বলতেও যেন কোরআন যেন হয়রান হয়ে গেছে, এদের অস্থিরতা বলতে বলতে কোরআনও যেন হয়রান হয়ে গেছে, আর বাংলাদেশের দু চারজন শায়েখ এদের পক্ষে কথা বলা আমার এটা বুঝেই ধরে না। পুরো কোরআন আমি এখন কোরআন খুললেই দেখি শুধু ইয়াহুদির উপর লানত, শুধু কি ইয়াহুদির উপর লানত। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম এদেরকে কি বললেন? খবরদার, শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে। আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, শনিবারেই সব মাছ স্কুলে পাঠাইয়া দিলেন। আচ্ছা যদি বাজারে একটা মেয়েও না থাকতো আর আমাকে বলতো খবরদার মেয়েদের দিকে চোখ তুলবে না, তো এটা কিসের পরীক্ষা? কথা বুঝেন নাই, এটা কিসের কোনো পরীক্ষা ছিল এটা? বাজারে কোনো মেয়ে নেই তো এই মেয়েদের দিকে তাকাবা না, এটা কিসের পরীক্ষা? তাইলে মাছ স্কুলে পাঠাইয়া দিছে
আর এদেরকে বলছে খবরদার খেও না, মাছ সবগুলো চোখের সামনে মাছ। যে কি কথা এটা, চোখের সামনে মাছ, আর নবী বলতেছে ধরা যাবে। এরা তো বুদ্ধি বলি, এদের দলে তিন দলে বিভক্ত হয়ে গেল, এরা তিন দলে বিভক্ত হয়েছে। একদল বলে আমরা খাবো না, খেতে দিব না, বলেন কি বলছে বলেন, এরা ছিল ওই অল্প, এরা ছিল মৌলবাদী, এরা ছিল সন্ত্রাসী, এরা হলো জঙ্গি। আমরা খাবো না, খেতে দিব না, এরা ছিল মোমেনে কামেল। সুবহানাল্লাহ বলবেন না, এরা ছিল পরিপূর্ণ মোমেন, এরা ছিল আপোষহীন, এরা ছিল কি বলেন, এরা আপোষহীন। এই আপোষহীন যারা হয় এরা মোমেনে কামেল হয়। সুবহানাল্লাহ বলে এরা আপোষহীন, কারোর সাথে কোনো আপোষ। এরা বললে, এরা কি বললো, আমরা খাবো না, খবরদার খেতেও দিব। দ্বিতীয় দল বলল আমরা খাবো না তবে কিছু বলবো না, কে খায় খাক, কে না খাক না খাক, আমার কি, তবে আমি খাবো। তবে তিন নম্বর দল বললো আমরা খাবো না তবে একটা কৌশল, শনিবারে খাবো না, নদীর পাড়ে এরা পুকুর কাটে, আর শনিবারে যখন জোয়ার আসে মাছ সব ঝুঁকে থাকে, মাছ ঝুঁকছে তো বান দিয়ে দিস, পরের দিন ধরে মজা করে খেতে। এরা কখন খাবে, রবিবারে খাবে। এরা এরা হইল বুদ্ধিমান, এরা বুদ্ধিজীবী, বলেন এরা কি, এরা বুদ্ধি বেচে খায়। এই দুগ্ধজীবী কাকে বলে, দুধ বেচে বিক্রি করে জীবিকা অর্জন করে, এরা হলো দুগ্ধজীবী। মৎস্যজীবী, আচ্ছা আপনি যদি বাজার থেকে 10 কিলো মাছ, ইলিশ মাছ কিনে হাতে 5 কিলো, হাতে 5 কিলো নিয়ে আসেন বাড়িতে, আর যদি কেউ বলে ভাই মাছ ওলাই দিকে, আপনি কি করবেন, এক চড় তাপ ছেলে বেটা আমি মাছ ওলা রে, বলবেন কি বলবেন না। আর যদি আরেক বেটা মাছ মাছ বলে চিল্লা চিল্লা 2 কিলোই আছে, তো সে মাছওয়ালা বলে খুশি আছে। তাইলে বোঝা গেছে মৎস্যজীবী মাছ বিক্রি করে খায়, দুগ্ধজীবী দুধ বেচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়। আপনার ঠিক না করলেও ঠিক, আপনার যদি ঠিক নাও বলেন ডরে বা শর্মে তবুও ঠিক। বলেন বুদ্ধিজীবী কারা, বলেন এরা বুদ্ধি বুদ্ধি বিক্রি করে খায়, এরা হলো এই তিন নম্বর দল। এরা কি বলে, বলে আমরা আজকে তো খাবো না তবে বুদ্ধি কাজে লাগাবো। আল্লাহ তাআলা প্রথম দল যারা বললেন আমরা খাবো না খেতে দিব না, এদেরকে মুক্তি দিয়ে দিলেন, এরা নাজাত পেয়ে গেলেন। আর বাকি দুই দলকে আল্লাহ তাআলা বানর বানায় এক রাতে, এরা আল্লাহ তাআলা বলেন কুনু খিরাদাতান খাসিন, সব বানর হয়ে যাবে, সব বানর হয়ে যাবে। এই জন্যই ওই বুদ্ধিজীবীরা বানরের উত্তর শুরু, এই বুদ্ধিজীবী। কিন্তু ওই বানরগুলোকে 3 দিন পরে আল্লাহ তারা হত্যা করে ফেলছে, সব করে। 3 দিন বানর ছিল, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সব বানর হয়ে গেছে। এরপরে আল্লাহ তালা এদেরকে এদের এই প্রজন্মকে শেষ করেছে। আর ওই যে প্রজন্ম বাকি ছিল এ ওদের থেকেই ইয়াহুদি, ইয়াহুদা ছিল ইয়াকুব আলাইহিসসালামের এক ছেলে, এই তার থেকে হলো ইয়াহুদ। এই জন্য কোরআনে করিম কিছু মানা কিছু না মানা, খিজিউন ফিল হায়াতি দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা, ওয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, আল কিয়ামতের ময়দানে কঠিন আযাব, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনকে দিল দিমাগ থেকে এই কথা মেনে নেওয়া যে কোরআন আমার জন্যই এবং কোরআনের সবটা আমার জন্য, বলেন সবটাকে ঈমান আনতে হবে, সবটা।